এক রেস্টুরেন্টের মালিক রাতের সিসিটিভি ফুটেজ দেখে একদম হতবাক হয়ে যায়। এই দুনিয়াতে শুধু সেইটাই হচ্ছে না যেটা আমরা নিজের চোখে দেখছি, এর বাইরেও এমন অনেক ঘটনা ঘটে যেইটা কেউ প্রথমবার দেখলে বিশ্বাস করতে পারবে না, কারণ এই ঘটনাগুলো আমাদের চিন্তা ভাবনার বাইরে থাকে। আজ আমি তোমাদের পাঁচটি এমন ঘটনা দেখাবো যেইটা দেখে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো চলো শুরু করা যাক। নাম্বার 5, এই ভিডিও 2017 সালের এক অফিসে লাগানো সিসিটিভিতে রেকর্ড হয়েছিল। এই ভিডিওতে যে কাহিনী রেকর্ড হয়েছিল সেটার বিবরণ দেওয়া খুবই কঠিন। রাত 3:06 অফিসের এই জায়গায় একটি অদ্ভুত দৃশ্য দেখা গেছে। সবার প্রথমে বারান্দার দরজা নিজে থেকেই খুলে গেছে, আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। এরপর এখানে থাকা ড্রয়ারটা নড়তে শুরু করে, এমন মনে হচ্ছে যেন কেউ হাত দিয়ে ড্রয়ারটা নাড়াচ্ছে। হঠাৎ পাশের একটি ড্রয়ার নিজে নিজেই খুলে যায় এবং কিছু ফাইল নিচে পড়ে যায়। শেষমেশ মেঝেতে থাকা এই ফ্লোর সাইন সিটকে দূরে চলে যায়, এমন মনে হচ্ছে যে এটাকে কেউ লাথি মেরে সরিয়ে দিয়েছে। কিছু ফরেন্সিক ল্যাবে এই ভিডিও পরীক্ষা করলে তারা বলে এই ভিডিও কোনোভাবেই এডিট করা নয়। নাম্বার 4, জীবজন্তুরা নিজের ক্ষুধা মেটানোর জন্য অন্য জীবজন্তুকে শিকার করে খায়। জঙ্গলে বাঘ সবসময় হরিণের সন্ধানে থাকে, কিন্তু এই বাঘিনী সব ভুল প্রমাণ করে দিল। এই বাঘিনী একটা হরিণের বাচ্চাকে এতটাই আগলে রাখে মনে হয় যেন ওইটা তার নিজের বাচ্চা। না শুধু তাকে অন্যান্য জীবজন্তু থেকে সুরক্ষিত রাখছে, বরং তাকে খাবার এনে দিচ্ছে। এই ভিডিও দেখে সত্যি অনেকে মুগ্ধ হয়েছে। এখনকার দিনে তো একজন মানুষও অন্য মানুষকে ছাড় দেয় না, সেখানে মানুষের থেকে বেশি মনুষ্যত্ব জীবজন্তু দেখাচ্ছে। নাম্বার 3, এক রেস্টুরেন্টের মালিক সকালে তার হোটেলের কিছু চেয়ার পড়ে থাকতে দেখে। সে রাতে কাজ করা কর্মীদের জিজ্ঞাসা করলে তারা জানায় রাতে সব কাজ শেষে চেয়ার জায়গা মতো রেখে গিয়েছিল। এরপরেও যখন ঘটনার খোলাসা হয়নি তখন সিসিটিভির ভিডিও পর্যবেক্ষণ করা হয়, যেখানে এক অদ্ভুত ঘটনা দেখা যায়। যখন রেস্টুরেন্টে কেউই উপস্থিত ছিল না তখন এক টেবিলে 3টি চেয়ার নিজে নিজেই মেঝেতে পড়ে যায়, আর টেবিলে থাকা কিছু জিনিসপত্রও। এই ঘটনা দেখে সকলে ভয়ভীত হয়ে যায় আর এই ভিডিও পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত এই অস্বাভাবিক ঘটনাকে কেউ বর্ণনা করতে পারেনি। নাম্বার 2, রাতে অদ্ভুত স্বপ্ন দেখা সাধারণ বিষয়, কিন্তু এই ব্যক্তির মতে তার সাথে রাতে অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে। যখন সে এই ঘটনার ব্যাপারে কাউকে বলতো তখন সকলে তাকে নিয়ে হাসাহাসি করত আর বলতো এইটা হয়তো তোমার মনের ভুল। তাই একদিন সে নিজের রুমে ক্যামেরা লাগিয়ে ঘুমানোর আগে রেকর্ডিং চালু করে দেয়। যে ভিডিও ওই ক্যামেরায় রেকর্ড হয়েছিল সেইটা দেখে সে নিজেও বিশ্বাস করতে পারেনি। রাতে ঘুমানোর সময় তার জানালার পর্দা নিজে নিজেই খুলে গেছিল, আর এমন মনে হচ্ছিল যে জানালা থেকে কেউ তাকে দেখছে। এরপর তার কম্বল নিজে নিজেই পড়ে যায়, যেন কেউ জেনে বুঝে তার কম্বল ফেলে দিচ্ছে। সে তখনও ঘুমিয়েই ছিল, এ ব্যাপারে কিছুই জানত না। পরদিন সকালে সে সিসিটিভি ফুটেজ দেখে অবাক হয়ে যায়। ওই দিনের পর সে আর কখনোই ওই বাড়িতে যায়নি। আর এখন নাম্বার 1, আমেরিকায় অবস্থিত এই লেক যাকে লস্ট লেকও বলা হয়ে থাকে। এই লেকের এমন একটি সত্যতা আছে যেটা জানার পর মানুষ ভয়ভীত হয়ে যায়। এই লেকের আয়তন 85 একর এবং এর গভীরতা 9 ফিট, কিন্তু গ্রীষ্মকালে এই লেক হঠাৎ শুকিয়ে যায়। যেখানে লেকের পানি সব থেকে গভীর হয়ে থাকে সেখানেই সবুজ ঘাস জন্মে যায়। এখানে যে একসময় পানি ছিল তা বোঝাই যায় না। প্রথমে তো বিজ্ঞানীরা মনে করে যে গরমের কারণে পানি বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু পরে তারা বুঝতে পারে যে গরমের সময় এখানে অতটা তাপমাত্রা থাকে না যে এত বড় একটা লেক হঠাৎ বাষ্প হয়ে যাবে। এত বেশি পানি বাষ্প হতে অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, যা এই এলাকায় কখনোই হয় না। কিন্তু পরবর্তীতে জানা যায় যে লেকের মাঝখানে দুটি বড় গর্ত আছে, যার কারণে লেক তো খালি হয়ে যায়, কিন্তু এখানে প্রশ্ন হলো এই গর্ত দিয়ে এত পানি কোথায় যায়। এই রহস্যের এখনো পর্যন্ত কেউ কোনো সমাধান দিতে পারেনি। যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবে, আর এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।